গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। সম্মানিত করছেন, চিকিৎসকদের সম্মানিত করছেন যারা মানে সমাজ পরিষেবা করেন। তবে আমার মনে হয় যে এটা এক ধরনের একটা নোবেল একটা প্রচেষ্টা, শুধুমাত্র গ্ল্যামার নেই, এখানে মানবিকতা রয়েছে এবং যারা মাটির সঙ্গে কাজ করছে তাদের সম্মানিত করতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত এইটুকু বলতে পারি। যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসাটা প্রত্যেক আর্টিস্টের কাছে খুব সম্মানের বিষয়, খুব অনারের বিষয়। আমি ওটাই বলবো, যে কোনো অ্যাওয়ার্ড একজন আর্টিস্টের কাছে একটা সাইন অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ভিউয়ার্স, দর্শকের তরফ থেকে। আমি প্রত্যেক অ্যাওয়ার্ডকে সেরকম ভাবে ভাবি, ইটস অ্যাপ্রিসিয়েশন ফ্রম আওয়ার অডিয়েন্স। আমি একটু আগে বললাম এসে কেমন লাগছে, যখন জিজ্ঞেস করছিল যে কোনো অ্যাওয়ার্ড শো তে আসা আর যে কোনো অ্যাওয়ার্ড হাতে নেওয়া একজন আর্টিস্টের কাছে একটা অ্যাপ্রিসিয়েশন হয় দর্শকের তরফ থেকে, সেটা অবশ্যই তাকে অনুপ্রাণিত করে। কারণ কাজ করার সময় মানুষ পেশাগত দিক থেকে কাজ করে, কিন্তু তার যখন একটা স্বীকৃতি হয়, একটা লোকের আলাদা করে অ্যাপ্রিসিয়েট করে তখন অ্যাওয়ার্ডটা তাকে দেয়, তখন যথারীতি তার কাছে সেটা একটা আনন্দের বিষয়। আর্টিস্ট যারা আছেন তাদের কাছ থেকে তো আমি যে কত কিছু শিখছি,
আমি সব সময় আমি সুন্দর অভিনয় করছি, আমি ভালো অভিনয় করি। খুব ভালো লাগছে, আই থিঙ্ক অ্যাওয়ার্ড শো খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলে আরও ভালো লাগে, আর এতটা সম্মান পেলে তো খুবই ভালো লাগে। একটা অ্যাওয়ার্ড না আমাদের অভিনেতা অভিনেত্রীদের এনকারেজ করে যে আরও যাতে আমরা বেটার কাজ করি, একটা সম্মান দেয়, একটা ভালো লাগা, একটা মানে অদ্ভুত একটা অনুভূতি এক্সপ্রেস করা যাবে। আমি চাইবো সবসময় ওদের পাশে থাকা, ওদের সাথে থাকা, এটা যেন আরও 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 উঁচুতর জায়গায় এগিয়ে যায় ওটা চেষ্টা করার। আমার একটা ওয়েব সিরিজ আসছে মিল্কশেক মার্ডার, আর বাকি তোমাদেরকে বলতে যাবো কনফার্মেশন পেলে। দেখলে আমি আছি, নীল আছে, সৌরভ আছে, আর জয়ী আছে, তো আই থিঙ্ক ফুল প্যাকড আপ টিম আছে। রিঙ্গদার সাথে আমার সেকেন্ড কাজ, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমরা কাজ করি পয়সার জন্য, সংসার চালানোর জন্য কাজ করি, বহু বছর ধরে কাজ করে যাচ্ছি, অভিনয় করি, অভিনয় করে আমাদের সংসার চলে, কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো পেলে, এই অ্যাওয়ার্ডে পয়সা পাওয়া যায় না, কিন্তু অ্যাওয়ার্ডে পাওয়া যায় সম্মান, আর অ্যাওয়ার্ডে পাওয়া যায় কাজ করার, আগামী দিনে এগিয়ে চলার শক্তি, যেটা আগামী দিনে কাজ করার জন্য, বেঁচে থাকার জন্য কোথাও না কোথাও একটা রসদ যোগায়। খুব সত্যি কথা বলতে না আমি ডাকামি করতে পারি না, আমার এরকম কিছু নয়। অ্যাওয়ার্ড ফাংশনে গেলে ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলে, সম্মান পেলে সবার ভালো লাগে। প্রত্যেকটা ওয়ার্ড ফাংশনই ভালো লেগেছে, এখানেও ভালো লেগেছে, প্রত্যেকটা ভালো উদ্যোগই ভালো। পায়েলের উদ্যোগ আলাদা করে তো নয়, মুখ্যমন্ত্রীর উদ্যোগও ভালো, প্রধানমন্ত্রীর উদ্যোগও ভালো, প্রত্যেকটা উদ্যোগই ভালো। সুতরাং পায়েলের উদ্যোগটা আলাদা করে ভালো না, পায়েলের উদ্যোগটা ডেফিনেটলি ভালো, সেই জন্য এসেছি। তো এই পায়েলের মতো আরো যারা কাজ করছে, শুধু পায়েল তো নয়, এরকম হাজার 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 পায়েল ছড়িয়ে আছে সারা পৃথিবীতে, যারা কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করছে, যারা ডগ লাভার্স, যারা পশুপ্রেমী, ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘাটে খাওয়ায়, তাদের উদ্যোগও তো ভালো, তাই না? গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে, অনেক রকম কাণ্ড আছে, কাণ্ড কারখানা করে বেড়ায় সারা পৃথিবী জুড়ে। প্রত্যেকের উদ্যোগই ভালো, আলাদা আলাদা করে ভালো। আমার একটা উদ্যোগ আছে, আমি একটা বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড চালাই, বিএসপিডি, তাদের সারা পশ্চিমবাংলাব্যাপী যে মঞ্চশিল্পীরা, তারা যখন বিপদে পড়ে তাদের পাশে দাঁড়াই। আমার একটা পুরো টিম আছে, আমার 15 লক্ষ মেম্বারের একটা টিম আছে, সারা পশ্চিমবাংলায় যারা মঞ্চশিল্পী তাদের পাশে দাঁড়াই। আমার উদ্যোগও ভালো, সবার উদ্যোগই ভালো। একটু ভয় লাগছে, বাট ভীষণ এক্সাইটেড, মানে যেহেতু বেস্ট অ্যাক্ট্রেস ওটিটি প্ল্যাটফর্ম থেকে চরিত্রহীনের জন্য, তো সেখানে দাঁড়িয়ে ভীষণ একটা হ্যাপিনেস আছে, সারপ্রাইজ। আমি আগে থেকে কখনোই কাউকে কিছু বলি না, বাট কিছু জিনিস লোকানো ভালো, কারণ আমাদের সবাই আমাকে বাংলায় বেঙ্গলিতে দেখতে যায়, কিন্তু আমি বেশিরভাগ যেহেতু সাউথে কাজ করেছি, তো সেখানে দাঁড়িয়ে সাউথ না বেঙ্গল সেটা একটা সারপ্রাইজ। আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের কাছে, মানে অ্যাক্টর হোক ইয়া অ্যাক্ট্রেস, মানে খুব একটা ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই চাই ভালো অ্যাক্টিং করতে, আমাদের প্রজেক্ট হিট হোক, আমরা অ্যাওয়ার্ড পাই, মানে এটা প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা ড্রিম ব্যাপার, যে কোনো অ্যাওয়ার্ড হোক না কেন আমরা প্রত্যেকেই চাইবো যে আমরা একটা অ্যাওয়ার্ড পাই, বা আমাদের প্রজেক্টে সবাই লাইক করুক, তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো অ্যাওয়ার্ড। দেখো অনেকে তো, আমি জানি না আমার ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে অ্যাক্টিংটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিংটা যদি পাবলিক দর্শকরা ভালোবাসে বা ভালো করে নেয়, তবেই না সে অ্যাওয়ার্ড পাবে, প্রজেক্ট হিট হলেই তো অ্যাওয়ার্ড হবে, এমনি এমনি তো অ্যাওয়ার্ড হয় না। স্টারলাইট সম্মান আমাকে একটা অ্যাওয়ার্ড দিল, মানে একটা পুরস্কার দিল, এতে আমি বাবার মতো শিল্পীদের কিন্তু একটু দায়িত্ব বেড়ে গেল, মানে আরও একটা ভালো পারফরমেন্স করা, আরও ভালো ছবিতে যদি কোনো একটা চরিত্র পাওয়া, সেটাকে আরও ভালোভাবে পোর্ট্রে করা এবং দর্শক মন জয় করা। অনেকদিন পর খুব ভীষণ শিডিউল হেক্টিক যাচ্ছে, তারপরে হঠাৎ একদিন পাহাড় বা সমুদ্রে গেলে
ঠিক সেই সকালটা যেরকম হয় আমাদের এই সম্মানটা, এই অ্যাওয়ার্ড পাওয়াটা, কালকের সকালে যখন ছুটে যাব অক্সিজেনটা আমার একদম গলা ভর্তি থাকবে। এটুকু বলতে পারি জি বাংলা, মানে যার আমি একদম, যা যে আমার ঘর এবং যার আমি ঘরের, আমার মতো অনেক আর্টিস্টেরই ফলে খুব শিগগিরই জি বাংলার পর্দায় আমাকে দেখতে পাবেন। কাজের প্রতি ভালো লাগা নিয়েই এসেছি, তো পুরস্কারটা হচ্ছে উপরি পাওনা উপরি ভালো লাগা। সম্মান পেতে আমি সবসময় বললাম যে কার না ভালো লাগে, পুরস্কারের জন্য কাজ নয় কিন্তু কাজের জন্যই পুরস্কার বা সম্মানটা পাওয়া, তো কাজ সবার আগে। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবনা চিন্তা ছিল, দেখো স্টারলাইট অনন্য সম্মান 2024, মানে সমাজে যারা প্রচারের আলোয় আসতে পারে না তারাও কিন্তু আমাদের চোখে স্টার, সেটাকেই আমরা তুলে ধরতে চেয়েছি এবং তাদেরকে ফেলিসিটেট করা হচ্ছে। যেমন ডাক্তাররা এসেছেন গ্রাউন্ড লেভেল থেকে, যারা 24 ঘন্টা মানুষের জন্য পরিষেবা দেন ফ্রিতে, এসেছেন সেই সমস্ত পলিটিশিয়ানরা যারা গ্রাউন্ড লেভেলের নামে কাজ করেন, এসেছেন সে সমস্ত আর্টিস্টরা যারা আমাদের টলিউডের তারকা এবং তার সাথে সাথে আগেই বললাম ডক্টররা। তো এই তিন ক্যাটাগরির মানুষকে এক মঞ্চে দাঁড় করানো, সেটাই হচ্ছে স্টারলাইট সম্মান। এটা কিন্তু একটা অন্যরকম পাওয়া, কেননা এই যে মমমাসি এত সুন্দরভাবে বললো যে আজও আমি পায়েলকে চিনি বলে ডাকি, বা আমার ক্যারেক্টারের নামে, এই যে আমার অভিনয়ের জন্য আমার ক্যারেক্টারের নামে ডাকে, বা আজকে যে মমমাসি আমার কথাতে এসছে, এটা আমার কাছে না অনেক বড় পাওয়া। হয়তো আমি কিছু পূর্ণ করেছিলাম যার জন্য আমার ডাকে আজ সব অতিথিরা এসেছিল এবং সেটা আমার কাছে ভীষণ গর্বের ব্যাপার। আরও অভিনব কায়দায় ভাববো যে মানুষের জন্য আরও কী কী ভাবে কাজ করা যায়, সেটাকে নিয়ে কিন্তু আসছে আরও অনেক নতুন নতুন অ্যাওয়ার্ড সম্মান। অ্যাওয়ার্ড তো অনেকেই দেন, কিন্তু যারা সমাজে পিছিয়ে আছে, যারা বঞ্চিত, তাদেরকে কতজন মনে রাখেন? পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় আজ অনুষ্ঠিত হয়ে গেল স্টারলাইট অনন্য সম্মান। সামনে আসছে আরও অনেক নতুন চমক, সঙ্গে থাকুন।